এ ছোট লোকের বাচ্চা, তুই এ রুমে কেন? তুই জানিস না যে আমার বিয়ের সাথে আমি এখন শুয়ে আছি? আসলে বোম্বা আমি জানতাম না, আমি আসছিলাম তোমার ডাক দিতে যে খাওয়ার টাইম এসে তারা এদিকে। ছোট লোকের বাচ্চা, তুই এ রুমে কেন? তুই জানিস না যে আমার বিয়ের সাথে আমি এখন শুয়ে আছি? আসলে বোম্বা আমি জানতাম না, আমি আসছিলাম তোমার ডাক দিতে যে খাওয়ার টাইম এসে তারা এদিকে তুমি ঘুমাই রয়েছো, আমি চলে যেতে রয়েছিলাম। দেখার আর সময় এলো না, তাই না? এখনই আসতে এলো। বোমা অন্যায় কি করবো, খাওয়ার টাইম দুপুর বেলা, না খেলে তো আবার এই দায়িত্বে কোন সুম খাইবা না খাইবা এলে গিয়ে ডাক্তারছিল। আরে চাঁদনি আসতে ভালো হয়েছে, চা খাইতে মন চাইছে তো? দাঁড়িয়ে আসো, কেন শুনতে পেলি না কি বললো? আমার বয়ফ্রেন্ড চা খাইতে চাইছে, যা এখনই বানিয়ে নিয়ে আস। বোমা এই দুপুর বেলার খাওন অনেক খেয়ে নাও, চাটা পরেই খাই। ছোট লোকের বাচ্চা আবার মুখে মুখে কথা বলিস? বোমা তুমি আবার গায়ে হাত তুললা? বেশ করেছি হাত তুলেছি, যা এখান থেকে। ঠিক আছে বোমা, আমি চাইতেছি। চাঁদনি ঠান্ডা কর। আচ্ছা ওই তোমার স্বামী কাছে বলে বলে দিব না তো? ও সাহস পাবো না, কারণ ওকে ওই রকম ভাবিস শাসন করে রাখে। আচ্ছা বুঝতে পারছি, যেটা শুনছি এটাই সত্যি। আমাকে দুবার কেছে তো এই রহিম, রহিম শোনো, শোনো বাদ দাও তো, আমি যে কাজে আসছি। কেন আমি এসে কি খুব পাপ করে ফেলেছি তোমাদের পর কি আর কি আমি ধরে ফেলেছি? এইসব কি চাপনি, এইসব কি আমাকে উত্তর দাও। কে এই ছেলে? আমার বাবা আমাকে অনেকবার বলেছে বিশ্বাস যাই, কেননা তোমাকে আমি অন্তর মত ভালোবাসি, বিশ্বাস করি। আর তুমি সেই বিশ্বাসের মুখে ছি ওই বাবা তোমার আর কিছু বলতো? ও পাশে ফোনের আড়াল থেকে আমি সব শুনছি, ও একটা কাল্পিক। আচ্ছা নিমো কারণ, আরে আমার এই বাপ, আমার ছোট ভাইকে আমার মায় বইরে গেছে,
আমার জালামতি আমার বাবা আমার বিয়া করে নাই, আর তুই তুই আমার বাবার গায়ে হাত তুলস, তুই আমার বাবার গায়ে হাত তুলছস, তোর আজকে রক্ষা নাই বাবা, আমি ওর গায়ে আর হাত তুলতে চাই না। যে কিনা আমার বাবারে অপমান করে সম্মান দিতে জানে না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি আর আমি একলা থাকো, একলা থাকো। সেই বাবা আমার মাটিতে রামা নাই পিতায় খাবো বুঝলে, মাথায় রাখে নাই উপরে খাবো এই ডরে। আর তুই আমার সেই বাবার দিয়ে বাড়ির সব কাজ করাস, তুই আমার বাবার চাকর বানাইছস, চাকর বানাইছস, তুই বেরিয়ে যাক খো, তোর মতো মেয়ে মানুষ কারো সংসার করতে পারে না। বাবা আমি আর মুখ দিতে চাই না, তুমি আর বের করে দাও বাবা। রাখি রাম বাবা পাগলামি করিস না, বউ মাপলাবান মানুষ, ভুল করে না একটা অন্যায় করেই ভালাইছে, বউ মারে তারাই দিস না। ও বলাবান না বাবা, ও যদি বলাবান থাকতো তাইলে আমি মাইনা নিতাম, আমার ফেরেস্তার মতো বাবার হেও মাফ করে দে বাবা, কিছু কষ্ট দেখ দেখ বাবা গাড়ি কয়, তুই যে বাবারে চাকর বানাইছিলি সেই বাবা তোর এই বাড়িতে রাখার জন্য আমার কাছে রিকোয়েস্ট করে অনুরোধ করে, আর তুই সেই বাবারে গায়ে হাত তুলছস, গায়ে হাত তুলছস। ঘুরে যা, ওর মাথা গরমই আছে, দেখবা একটু ওর মাথা ঠিক হইলে একলাই ঠিক হয়ে যাবে, যা ঘুরে যা।